প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব থেভেনিন থিওরেমের বেসিক নিয়ে। থেভেনিন থিওরেমটা কি সেই সম্পর্কে আলোচনা করবো, কিভাবে সেটা সলিউশন করে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। তাহলে ফার্স্টে আসো, থেভেনিন থিওরেম কি? থেভেনিন থিওরেমটা হচ্ছে একাধিক সোর্স বিশিষ্ট এবং একাধিক রেজিস্টর বিশিষ্ট কোন একটা জটিল নেটওয়ার্কের, আমি আবার বলি, একাধিক সোর্স বিশিষ্ট এবং একাধিক রেজিস্ট্যান্স বিশিষ্ট, এখানে এটা একটা রেজিস্ট্যান্স, কোন রেজিস্ট্যান্স বিশিষ্ট কোন জটিল নেটওয়ার্কের কোন একটা রেজিস্টরে দুই প্রান্তের কারেন্ট একই হবে যদি আমরা এই পুরো সার্কিটটাকে একটা মাত্র কি করি বলতো, সোর্স দ্বারা রূপান্তর করি। আর এই একটা মাত্র সোর্স হবে সেটা হচ্ছে কি বলতো, ওই লোড রেজিস্টর ওপেন অবস্থায় যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা হচ্ছে সেটা সোর্স। এবং রেজিস্টর গুলো কি হবে বলতো, এই শাখাটা ওপেন অবস্থায় যে রেজিস্টর থাকবে সেটাই হচ্ছে বলতো এই থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে মূলত একটা কি বলবো বলতো, থেভেনিন থিওরেম। একটু আমি বইয়ের ভাষায় বলি কি বলে লেখা আছে বইয়ে। ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত, ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত কোন জটিল নেটওয়ার্কের দুইটি বিন্দুতে সংযুক্ত, ধরো এই বিন্দু আর এই বিন্দু, দুটি বিন্দুতে সংযুক্ত একটা লোড রেজিস্টরের কারেন্ট একই হবে। অর্থাৎ তুমি যদি লোড রেজিস্টর কারেন্ট এই সার্কিটটাকে পুরোভাবে সলিউশন করে এখানে যা পাবা, ঠিক এইটাকে এই কারেন্টটাই পাবা এখানে, কি বলা আছে দেখো, একই হবে যদি লোডটি ইএমএফ এর একটি মাত্র, লোডটি এই যে এই লোড ইএমএফ এর একটি মাত্র উৎসের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে বলতো, এখানে ইএমএফ কয়টা ছিল, একাধিক ইএমএফ ছিল, আর এখানে ইএমএফ কয়টা, একটা ইএমএফ। আচ্ছা এবার বলা আছে দেখো, যাহার ইএমএফ লোডের আরআরইতে ওপেন সার্কিট ভোল্টেজের সমান, এইটার ইএমএফ কি হবে, এই লোডের আরআরইতে, ঠিক আছে, কি বলা আছে দেখো, লোডের আরআরইতে ওপেন সার্কিট ভোল্টেজের সমান হবে, এবং যাহার ইন্টারনাল রেজিস্ট্যান্স দুই প্রান্তের হতে পশ্চাৎ দিকে নেটওয়ার্ক, অর্থাৎ বলতেছে এই টোটাল যে রেজিস্ট্যান্সটা কত হবে, ইন্টারনাল এই যে আরটিএসটা সেটা কিভাবে বের করবো, এটা কিভাবে বের করা যায়, এটা হচ্ছে এটাকে সরিয়ে ফেললে তার থেকে পশ্চাৎ দিকে যতগুলো রেজিস্ট্যান্স পাওয়া যায় সেই সবগুলো রেজিস্ট্যান্সের সমষ্টি হচ্ছে কি বলতো, এই রেজিস্ট্যান্সটা। আচ্ছা পশ্চাৎ দিকের নেটওয়ার্কের রেজিস্ট্যান্স সমান, তাহলে ইএমএফ এর উৎসগুলো উহাদের সমতুল্য ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হবে। তাহলে যখন আমি ক্যালকুলেশন করব তখন তার ইএমএফ এর যে উৎসগুলো সেগুলো আর ইএমএফ থাকতে পারবে না, কি থাকবে বলতো, সেগুলোতে সেগুলো ইএমএফ না থেকে সেই উৎসগুলো কি করবে, রেজিস্ট্যান্স দ্বারা সে স্থলাভিষিক্ত হবে। অর্থাৎ তুমি যখন সলভ করবা তখন এই উৎসগুলোকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, এই উৎস এখান থেকে সরিয়ে ফেলতে হবে, সরে গেলে এখান থেকে সরে গেলে এটা কি পুরো একটা রেজিস্ট্যান্স দ্বারা কি সংযুক্ত হয়ে পড়লো, তাই না? আচ্ছা এটাই মূলত হচ্ছে একটা থেভেনিন থিওরেম। তাহলে কিভাবে একটা থেভেনিন থিওরেম সলিউশন করে এখন ধাপে ধাপে আমরা দেখবো। আচ্ছা শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে আমার মূল সার্কিট, ধরো এটা আমার একটা সার্কিট, মূল সার্কিট, এখানে আমি একটা এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এটা হচ্ছে আমার মূল সার্কিট, এটা R4। তাহলে এই সার্কিটটাকে কিভাবে এরকম একটা সার্কিটে কনভার্ট করা যায়, অর্থাৎ থেভেনিন সমতুল্য সার্কিটে কনভার্ট করা যায়, সেটা আমরা কি এখন দেখব। আচ্ছা প্রথম কাজ হচ্ছে তোমাকে যার অ্যাক্রসে কারেন্ট বের করতে হবে, অর্থাৎ যার কারেন্ট বের করতে হবে তাকে তোমার মূল সার্কিট থেকে সরিয়ে ফেলতে হবে। ধরো আমার এই বিন্দুটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে কি বলতো বি, তাহলে এ বি বিন্দুর কারেন্ট অথবা এই লোড রেজিস্টারের কারেন্ট বের করতে হবে। তাহলে প্রথম কাজটা কি বলতো, প্রথম কাজটা হচ্ছে আমি এই পুরো সার্কিট থেকে একে মুছে দিব। আচ্ছা একে এখান থেকে মুছে দিব, কিন্তু আমি কোথায় নিয়ে রাখবো বলতো, থেভেনিন সমতুল্য সার্কিট নিয়ে রেখে দিব, এখান থেকে মুছে দিচ্ছি দেখো। তাহলে এই প্রান্তটা কি বলো এখন ওপেন হয়ে গেছে না, এই প্রান্তটা কিন্তু এখন কি বলতো ওপেন। আচ্ছা যেহেতু এই প্রান্তটা ওপেন, এখন আমার বের করতে হবে কি বলতো থেভেনিন রেজিস্ট্যান্স, থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। থেভেনিন রেজিস্ট্যান্স কি হবে বলতো, থেভেনিন রেজিস্ট্যান্স যদি বের করতে চাই আবার থেভেনিন কি ভোল্টেজ বের করতে পারবো, যে কোনো দুইটা, এটাও বের করতে হবে আমাকে, এটাও বের করতে হবে, তোমার ইচ্ছা তুমি কোনটাকে সিরিয়ালে আগে বের করবা পরে বের করবা। আমি নর্মালি ভি থেভেনিন অর্থাৎ থেভেনিন ভোল্টেজকে আগে বের করতে কি বলতো এটা পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা এখন একটু লক্ষ্য করো, এখানে যদি তুমি ভি থেভেনিন বের করতে চাও তাহলে কি করতো, ভি থেভেনিন মানে কি, তুমি এই দিকতে তাকালে, অর্থাৎ হচ্ছে তুমি মনে করো এখানে তাকালা, এখানে তাকানোর ফলে যে ভোল্টেজটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে বলতো কি তোমার থেভেনিন ভোল্টেজ।
অর্থাৎ তোমার এই থেভেনিন ভোল্টেজটা তুমি যদি পেতে চাও, এখানে তাকাইলে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা বলতে কি বলতো, থেভেনিন ভোল্টেজ এটা। এখন পুরোটা হচ্ছে তুমি যদি একটা লুপ বিবেচনা করো, পুরোটা কি বলতো একটা লুপ বিবেচনা করলাম, লুপ বিবেচনা করলে এইটা ভোল্টেজ যদি তুমি জানো, এইটা ভোল্টেজ যদি তুমি জানো, এইটা যদি তুমি জানো, তাহলে অবশ্যই তুমি কি করতে পারবা, এই ভিটিএস টা নির্ণয় করতে পারবা। কারণ এই লুপের মধ্যে তুমি যদি কেভিএল প্রয়োগ করো তাহলে তুমি কি পাবা বলতো, ভিটিএস পাবা। আমার ভিটিএস দরকার, ভিটিএস যখন বের করবো, আমি আবার বলি ভিটিএস মানে কি, যেখান থেকে আমি যেটাকে ওপেন করলাম সেইখানে আমি তাকাবো, তাকে এর মধ্যে যে ভোল্টেজ গুলো আছে, হ্যাঁ এতে তাকানোর ফলে যে ভোল্টেজটা দেখতে পাবো সেটাই তার ভোল্টেজ। এখন আমি বলতেছিলাম কি, দেখো এটা পুরোটা কি একটা সার্কিট, পুরো একটা ক্লোজ পাথ, তাই তো? এই ক্লোজ পাথের মধ্যে তুমি যদি এই ভোল্টেজ জানো, এই ভোল্টেজ জানো, এইটার ভোল্টেজ জানো, তাহলে তুমি এটা বের করতে পারবা, অবশ্যই পারবা। এখানে তুমি কেবিএল প্রয়োগ করো, সবারটা যদি জানতে জানো, তাহলে তুমি এর এর ভোল্টেজটা বের করতে পারবা। এটা হচ্ছে তোমার কি, থেভেনিন ভোল্টেজ নির্ণয়ের নিয়ম। আচ্ছা এবার আসো যে তুমি কি করবা পরবর্তীতে, তোমার কাজটা হচ্ছে কি, থেভেনিন রেজিস্ট্যান্স কি নির্ণয় করে। আচ্ছা এই থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে কি করতে হবে, থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে এটা নির্ণয় কিভাবে করে, থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার প্রথম শর্ত আছে, প্রথম শর্ত হচ্ছে যতগুলো সোর্স আছে সেই সোর্স গুলোকে তার রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে হবে। অর্থাৎ তুমি যদি সেটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটাকে শর্ট করবা, ভোল্টেজ সোর্স থাকলে তুমি কি করবো বলতো, সেটাকে শর্ট করে রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করে দিবা। দেখো তো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে কিনা, তাহলে এই ভোল্টেজ সোর্স বাদ দিয়ে দিবো, বাদ দিয়ে কি করবো বলতো এটাকে শর্ট করে দিবো। আবার দেখো ভোল্টেজ সোর্স কোথায় আছে, এই আরেকটা ভোল্টেজ সোর্স আছে তাই না, এটাকে আমি সরিয়ে দিবো, সরিয়ে দিয়ে কি করলাম এখানে শর্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স এর ক্ষেত্রে। যদি একটা কারেন্ট সোর্স থাকে তাহলে কি হইতো, কারেন্ট সোর্স থাকলে আমি সেটাকে ওপেন করে দিতাম, তারপর ভোল্টেজ সোর্স হলে কি হয় শর্ট হয়, আর কারেন্ট সোর্স থাকলে সেটা কি হবে বলতো, ওপেন হবে। তাহলে এখন এখানে আরটিএইচ বের করতে হবে, আরটিএইচ কে বের করবো বলতো, এটা এটা কি অবস্থায় আছে, আর থ্রি আর ফোর সিরিজ অবস্থায়, তার সাথে কি ও প্যারালাল অবস্থায়। আমি যদি আরটিএইচ বের করতে চাই, দেখো একটু কিভাবে করতে পারি, আরটিএইচ কি বের করবো বলো, এ আর এ হচ্ছে সিরিজ, তার মানে বলতে পারি আর ওয়ান যোগ আর থ্রি সিরিজ, তার সাথে প্যারালাল কে আর ফোর, তার সাথে প্যারালাল হচ্ছে কি বলো আর ফোর। এই যে এগুলো সবগুলো যখন কি একটা হয়ে পড়বে, তার সাথে এই আর টু কি সিরিজে থাকবে, আর টু কি থাকবে বলতো সিরিজে আর টু। তাহলে এই হচ্ছে মূলত এখান থেকে তুমি থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করতে পারলা। এই হলো তোমার থেভেনিন রেজিস্ট্যান্স, আর থেভেনিন ভোল্টেজ তুমি আগে বের করলা, আর এখান থেকে যেই প্রথমেই তুমি কি করলা, যাকে ওপেন করলা লোড রেজিস্টার, সেটা হচ্ছে তোমার এই লোড রেজিস্টার। তাহলে যেটা করতে হবে তোমাকে, বের করতে হবে লোড রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তা তুমি আরটিএইচ পেলা, ভিটিএইচ পেলা, তার কারেন্ট কিভাবে বের করবে একটু বলো। একটু লক্ষ্য করো তো, এখান থেকে সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে এদিকে তাই না, এদিকে তো যাচ্ছে, তাহলে এটা তো এদিক দিয়ে যদি কারেন্টটা যায় তাহলে আমি কি লিখলাম লোড কারেন্ট। তাহলে আমি লোড কারেন্ট বের করতে চাই, তাহলে কি করতে হবে আমি প্রথমে, লোড কারেন্ট আই এল, কারেন্ট সমান কত বলতো ভি বাই কত আর, সেটা তোমরা জানো তো নাকি। তাহলে ভি বলতে কি বুঝো, ভি বলতে এখানে ভিটিএইচ বা ইটিএইচ, তাহলে ভি বলতে কি ভিটিএইচ অবলিক ইটিএইচ, কোন কোন বইতে ভিটিএইচ, কোন কোন বইতে ইটিএইচ দিয়ে আছে তুমি দেখবা। আচ্ছা আর যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি ওকে একা না আরেকজন কিছু তার সাথে আছে তাই না, সেটা হচ্ছে আরটিএইচ আর আর এল। তাহলে আরটিএইচ যোগ আর এল, এটা হচ্ছে তোমার কি বলতো থেভেনিন কারেন্ট বের করবো আর কি, থেভেনিন রেজিস্ট্যান্স প্লাস কি লোড রেজিস্ট্যান্স, দুইটার সাথে যুক্ত করলে যেটা পাবো সেটা হচ্ছে লোড কারেন্ট। তাহলে এটা হচ্ছে বলতো আমার লোড কারেন্ট বের করার ফর্মুলা, তাহলে এটা হচ্ছে কি বলতো লোড কারেন্ট বের করার ফর্মুলা। এইটাই মূলত থেভেনিনের সমতুল্য সার্কিট থেকে আমরা এটা বের করতে পারি। তো শিক্ষার্থীরা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।